আবারও সাগরে বিজেপিতে বড় সড় ভাঙন। 25 জুন রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাগরের ধসপাড়া সুমতিনগর এক গ্রাম পঞ্চায়েতের অধীন মহেন্দ্রগঞ্জের 45 নম্বর বুথে প্রায় 50 জনেরও অধিক বিজেপি কর্মী সাগর রুদ্রনগরীর সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব কার্যালয়ে পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহিতোষ দাসের উপস্থিতিতে ওই এলাকার অশোক সাউ, স্বপন পাহাড়ি এবং দেবাশিস দাসের হাত ধরে তারা সবাই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। নূতন করে রাজনৈতিক জীবনের নূতন পথ আসুন আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে। ৪৬ নম্বর বুথে আমাদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং বৈচিত্র্য সৃষ্টি হয়েছিল, সেটা আমরা নিজেদের মধ্যে হৃদয়ের ভাব ভালোবাসার আঙ্গিকে আমরা আবার এক জায়গায় দল করছিলাম অর্পণভাবে। আমি একটা বিজেপি নামক দলের স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিলাম বাধ্য হয়ে, কিন্তু হৃদয়টা আমার এই দলের প্রতি ছিল। আমি সেই 1988 সাল থেকে ডানপন্থী মনোভাব কংগ্রেস, কংগ্রেসের পর থেকে তৃণমূল, তারপরে কোনো কারণে আমাদের দলের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বৈপরীত্য দেখা দেয়, আমি ওই স্টেশন ত্যাগ করি বাধ্য হয়েছিলাম। কারণ অনেক অনুরোধ উপরোধ করেছিলাম যাতে দলটার মধ্যে স্বচ্ছতা ফিরে আসার জন্য। একমাত্র 45 নম্বর বুথে আমি অনুভব করেছিলাম যে এখানে একটা বিশেষভাবে মানে একটা বিচারিতা এবং স্বেচ্ছা ঘটনা চলছে, স্বজন পোষণ নীতি চলছে, যেগুলোকে আমি সহ্য করতে পারছিলাম না। এখন উপরোক্ত আমাদের মন্ত্রী মহাশয় তিনি ভরসা দিয়েছেন যে ওখানকার একটা যাতে স্বচ্ছ দল তৈরি হয়, আমাদের সকলের সহযোগিতায় যাতে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় এবং দলের মধ্যে যাতে একটা স্বচ্ছতা ফিরে আসে আমাদের উপর ভরসা দিয়েছে। মমতা ব্যানার্জির মানে বিভিন্ন প্রকল্পের কর্মসূচি আমাকে আনন্দিত করেছে এবং জনমুখী প্রকল্পে আমি উচ্ছ্বাসিতভাবে এটাকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছি, তাই আমি আবার পুনরায় দলে ফিরে এসেছি। আমার নাম অশোক কুমার সেন, বাড়ি মহেন্দ্রগঞ্জ, 45 নম্বর বুথের আমি অধিবাসী। না দেখুন, ওরা ভারতীয় জনতা পার্টি ঠিক নয়, ওরা আমাদের ভারতের জাতীয় কংগ্রেসই ওনারা করতে। 1998 সালে তৃণমূল কংগ্রেস করার পর আমাদের সঙ্গেই ছিল। আমি যখন 2001 এমএলএ হই তখনও আমার সঙ্গে ওরা সব ছিল, 2006 ছিল, 2011 ছিল, 2016 ছিল। এরা ক্ষুব্ধ হয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে গেছিল। পরবর্তীকালে তারা ঘরের স্বপন পাহাড়ি বা অশোক সাউ 3-4 জনের অধীন যারা আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন, এরা কিন্তু আমাদের সবাই দলের মানুষ। তার নেতৃত্বে আজকের আমাদের ব্লক কমিটির সামনের 21 জুলাইকে নিয়ে যুব এবং মূল কমিটির একটা আনুষ্ঠানিক সভা ছিল, সেই সভাতে তারা আজকের আনুষ্ঠানিকভাবে ঘরের ছেলে তারা ঘরেই ছিল। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ ডট কম। জিলা মমতা ব্যানার্জি।